তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স। তো গাইস এখন কটা বাজে? এটা কটা বাজে রে? এখন 12:30 বাজে আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো সবাইকে রাখি পরাবো। সবাই এতক্ষণ সবাই ঘুমিয়েছিল, ওদের বারবার করে বলা হয়েছে স্নান কর, কেউ স্নান করেনি। তারপর দাদা উঠে স্নান করলো, সবাইকে বললো, সবাই এখন স্নান করছে, সবাইকে রাখি পরাবো। কতজন? প্রায় 10 জন মতো তো হবেই, সবাইকে রাখি পরাবো এখন। হ্যাঁ, তো অনেক রাখি এনেছি। সকালবেলা গেছিলাম বাজারে আমি আর হিরক দা, তো ভেবেছিলাম তখন ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু হিরক দা যা ব্যস্ত এখন ফোনে। আমি গাড়িতে ওঠার সময় বলেছি যে আমি কিন্তু গাড়িতে উঠবো না যতক্ষণ না। মিথ্যে কথা বলছে। আমি যখন মানে আমাদের বাড়ির সামনে থেকে গাড়িতে উঠছে, আমি যে যাওয়ার সময় বলেছি কথা, আসার সময় বলিনি বা ওখানে গিয়েও বলি, কি গিয়ে বলো নেন, আমি বাড়ির সামনে থেকে বলেছি যে গাড়ি চালালে কিন্তু আমি ফোনে কথা বললে আমি গাড়িতে উঠবো না। তাও কন্টিনিউয়াসলি গার্লফ্রেন্ডের সাথে গল্প করেছে, এত গল্প কোথা থেকে আসে ভগবান জানে। আর এখন সবাই চান করে এসছে, আর আসার সময় যেহেতু আমি আর আমার একটা দিদি একসঙ্গে আসলাম, তাই আর ফোনে কথা বলতে পারিনি, আর নাহলে আসার সময় কথা বলতে বলতেই আসতো। তো সবাই এখন চান করে আসবে, তারপর সবাইকে রাখি পরাবো, সবাই গিফট দেবে, অনেক অনেক গিফট দেবে। ও সবাইকে রাখি পরানোর পর তো গাইস চলো দেখতে থাকো রাখি পরানোর সময়, ঠিক আছে? সো হলে গাইস, যাই হোক এখন ফাইনালি কিন্তু রেডি হয়ে পড়েছি, পাঞ্জাবি ফাঞ্জাবি পরলাম। এই পাঞ্জাবিটা আমার যে প্রাক্তন ছিল সে দিয়েছিল, আজ সেই তার জামাটাই পরলাম। একটা কথা বলে দিই গাইস, অনেকেই আছে যে মানে তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অনেক জিনিসপত্র রিলেশন থাকাকালীন, তো যখন তাদের মধ্যে ব্রেকআপটা হয়ে যায় তখন সেই দেখি কি সেই জিনিসগুলোর পরেই রাগটা দেখায়, সেই জিনিসগুলো পুড়িয়ে দেয়, গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক সেই জিনিসগুলো কিন্তু পুড়িয়ে দেয় বা ছিঁড়ে ফেলে দেয় বা কোথাও ফেলে দেয়, এরকম একটা জিনিস হয় আমি দেখেছি। ভাই আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, মানে যারা এরকম কাজ করো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিয়েছে জিনিসগুলো, সেগুলো তোমরা তাদের সাথে সম্পর্ক থাকাকালীন রেখে দিয়েছিলো, যখন যখন সম্পর্ক থাকে না তখন তোমরা সেই জিনিসগুলো ফেলে দাও বা ইনস্টা করা ঠিক না। কারণ ভাই জিনিসপত্রের রাগটা দেখে কী হবে? যখন ছেলে একটা সম্পর্কে তখন কিন্তু ভালো সময় খারাপ সময় কিন্তু একসাথে কাটিয়েছো, তুমি যখন ভালোবেসে যখন জিনিসগুলো দিয়েছো জিনিসটা তোমার ইউজ করতে হবে না, তুমি রেখে দাও। জিনিসগুলো তো টাকা দিয়ে কিনতে হয়েছে, তো কেন এরকম করে ফেলে দাও তোমরা আমি বুঝি না। তো যাই হোক, হয়তো তাদের কথা মনে পড়বে সেই জিনিসগুলো দেখে, হয়তো সেই জন্যই তোমরা জিনিসগুলো ফেলে দাও। তো আমি এরকম না, তার সাথে সম্পর্ক নিতে কিয়েছে, আমি জিনিসগুলো কিন্তু রেখে দিয়েছি এখন ইউজও করছি, সেটাই বলা ছিল। দেখো ভুল বলে থাকলে একটু কমেন্ট করে দিয়ে হ্যাঁ দাদা তুমি ভুল বলেছো। তো চলো এখন কিন্তু রাখি ফাঁকি পড়তে হয় বোনের কাছে, বোনরা কিন্তু সেই সকাল থেকে না খেয়ে রয়েছে। ফাইনালি কিন্তু আমাদের ঠাকুর বাড়ি চলে এসেছি, এখানে আছে শিব আর কালী, তো এখানে অনেক রকমের ঠাকুর আছে, ওখানে আছে, তারপর ওখানটায় আছে। তো এক এখানে বড় একটা ঠাকুর বসে রয়েছে যার নাম হলো সন্দীপ ঠাকুর, ঠিক আছে? এগুলো মা কালী, শিব ঠাকুর, এদিকে আছে সন্দীপ ঠাকুর, আর হলো পপি ঠাকুর, এনার নিপা ঠাকুর, আর হলো সবিতা ঠাকুর, সবাই সব ঠাকুরকে আছে এখানে মোটামুটি। তো বেসিক্যালি এখন ফাইনালি কিন্তু এখন বোন ফোন রাখি বাকি সব সুন্দর করে সাজাচ্ছে। রাখি পূর্ণিমা কালকে গেছে, আজকে আমাকে রাখি পূর্ণিমা না, কালকে রাখি পূর্ণিমা ছিল না, আজকেই রাখি পরানোর ভালো দিন, আজকে বৃহস্পতিবার। আরো আমার ওই অ্যান্ড্রয়েড ফোনে মাঝে মাঝে লুকি লুকি হ্যালো গাইস সবকা কহনা হ্যা।
नमस्कार कर चल नमस्कार कर भालो को शुए पड़े इबे शुए पड़े ए दत्ता शुए पड़े नमस्कार कर चल आशीर्वाद दी नहीं तो भालो को है जो दिया मन लागी चे नहीं नहीं चल ठगो जाने ठगो जाने दिते हुए ना मुने तो सत्य वाला ठगो जाने मुने तो सत्य वाला को दिखी चीज नहीं किसी दिते हैं सत्य वाला को दिखी माँ कली दाल दाम एक तो किसी दी कोस्टो कोस्टो कर लो जोखन एक तक दिल्ली अभी नहीं बोलना कौन छोटू है आटा आया एक तक है दासी बात गैस छोटू एक तक है किंतु चले 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 चिंता नहीं आया ये दिया मेरे का दिल बड़ा टा दी चलो আমার এক টাকা তো চলবে তোরটা তো চলবেও না ওরে নতুন বাজনা কামারে পুরনো বাজনা কথা দা ঠিক আছে চলো হাফি 500 টাকা হাফি না ওরে নতুন টাকা আমার একটা ফটো তুলতো তো আমি তো ফোন এই তুই হাফি 500 টাকা হ্যাঁ হাফি একটা ফটো তুলো গাইস এখন হীরা কিন্তু আমার বোনকে প্রণাম করবে ওরে শুয়ে পড়ে পায় মাথাটা দেবে পায় মাথাটা দেবে পায় মাথাটা तो चलो गाइस आज के वीडियो আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজ এই ভিডিওটা মানে এই রাখি পূর্ণিমা দিয়ে শেষ করলাম বোনরা রাখি পড়াবে না বলছিল তো যাই হোক গাইস একলা কিন্তু বোনরা রাখি পড়িয়ে দিল বোন আজও তো রাখি না পড়িয়ে যাবেটা কোথায় ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো যাচ্ছে পরিচালনা তোমাদের টেক কেয়ার ব্যান লাভ ইউ